হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ব্লগসে। আজকে আমি আপনাদের সামনে একটা কড়াই মশালেকা মুগ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে অনেকে কড়াই চিকেনও বলতে পারেন। খুব স্পাইসি দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এটা। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, বিরিয়ানি সবার সাথেই খুব ভালো যায়। এটা একদম মাখামাখা হয় জিনিসটা চিকেনের। এটা খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভালোই সহজ রেসিপিটা। তাহলে চলুন কড়াই মশালেকা মুগ বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের দেখিয়ে দিই। কড়াই মশালেকা মুগ বানানোর জন্য আমাদের লাগছে চিকেন। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটা আমি নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখানে নিয়েছি 2 গোটা এলাচ, 2 শুকনো লঙ্কা, আদা বাটা 1 টিস্পুন মতো, 2 টমেটো কেটে নিয়েছি, 8 কোয়া বড় রসুন, নুন, পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু আমি 3টে বড় নিয়েছি, সর্ষের তেল, শাহি গরম মশালা পাউডার, কাশ্মীরি মির্চি, রেড চিলি পাউডার। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফার্স্টে তেল গরম হলে আমি এলাচ, গোটা এলাচ 2টো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আমার ইনগ্রিডিয়েন্টস ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। ফোড়নের গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে, এরপর কিন্তু আমি চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স করতে হবে, আর চিকেনগুলো সামান্য একটু ভাজা ভাজা হবে। গ্যাস কিন্তু আমি বাড়িয়ে দেব। এরপর কিন্তু আমি একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি একদম লাল করে ভাজবো না আমি চিকেনগুলো, একটু যা সামান্য চিকেনের সামান্য জল থাকতে থাকতে কিন্তু মশলাগুলো দিয়ে দিতে হবে, নাহলে মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো যাবে না। এরপর কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দেব টমেটোগুলো। এবার সব কিছুর সাথে কিন্তু মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি মাংসে মাখিয়েই রেখেছিলাম কিছুটা, তাই বুঝে নুন দেবেন। তারপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশালা পাউডার, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি, টু টিস্পুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব রেড চিলি পাউডার 1 টিস্পুন মতো দিলাম। এটা কিন্তু বেশি দেব না, কারণ আগেই আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর সব কটা মশলাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। টমেটোগুলো এইভাবে ভেঙে ভেঙে দেবেন, নাহলে টমেটোগুলো কিন্তু গোটাই থেকে যাবে। একটু কিন্তু ভালো করে মোটামুটি কষাতে হবে। আমাদের কিন্তু কষানো হয়ে গেছে মোটামুটি, মিক্স করার সময় কিন্তু এটা কষানো হয়ে যায়। দেখুন, এরপর কিন্তু আমি একটা ঢাকা চাপা দিয়ে রাখবো, এটা কিন্তু দমে দমে হবে, ভাপে ভাপে। আমি একটা ঢাকনি চাপা দিয়ে দিলাম, ঢাকনা খুলে কিন্তু খুলে মাঝে মাঝে কিন্তু একটু উল্টে দিতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এটাতে জল
যোগ করিনি আলাদা করে, চিকেন থেকেই জল বেরোয়, সেই জলেই যদি মাংসগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে ভালো, আর যদি না সেদ্ধ হয় তখনই কিন্তু আমি একটু জল দেব। আমাদের কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এই জলেতে, আমি নতুন করে আর জল দিচ্ছি না, এটা কিন্তু একদম মাখামাখাই হয়। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তরকারিতে নুন মিষ্টি পরিমাণটা সমান হলে কিন্তু খেতে ভাল লাগে, সেই জন্যই চিনিটা দেওয়া। আপনারা যদি চিনি না পছন্দ করে নাও দিতে পারেন, চিনিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে, চিনিটা কিন্তু আমাদের গলবে। দেখুন আমাদের কড়াই মশালেকা মুর্গ একেবারে কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে, দারুণ সোজা একটা চিকেন রেসিপি, খুব সুন্দর দেখতে হয়েছে। এরপর কিন্তু আমি গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করে নেব। দেখুন আমাদের কড়াই মশালেকা মুর্গ একেবারে রেডি হয়ে গেছে, ওপরে আমি টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে গার্নিশিং করেছি, খুব সুন্দর একটা দেখতে হয়েছে, খুব ডেলিশিয়াস দেখতে হয়েছে এটা। আপনারা কিন্তু সহজেই এটা বাড়িতে ট্রাই করতে পারেন, সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন আরও বিভিন্ন সোজা সোজা এবং ডেলিশিয়াস রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।